নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি রঞ্জন ভরাদু আছি। এই মুহূর্তে রয়েছি কাঁচিরাপাড়া, রয়েছে যেখানে আছে কাঁচিরাপাড়া শহরে। আজকে দেখতে পাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার। তিনি এসছেন এই আব্দুল জাফর কাঁচাপাড়া কলেজের ঠিক তার উল্টো দিকে আব্দুল জাফর রোডে। তিনি এসছেন জেলা যিনি রয়েছেন যুব সভাপতি বিমলেশ তিওয়ারি, তার বাড়িতে এসছেন। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই চলে এসছেন। দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার কাঁচিরাপাড়া শহরে প্রথমবার সভাপতি হওয়ার পর প্রথমবার কাঁচিরাপাড়া শহরে এসছেন সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপি সভাপতি। তিনি এসছেন, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক, তারাও চলে এসছেন এখানে সরাসরি। দেখতে পাচ্ছেন লাইভ আমাদের মাধ্যমে যেখানে সুকান্ত মজুমদার চলে এসছেন, দেখতে পাচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে। তাকে প্রচুর কর্মী সমর্থক যারা বাইক বাহিনী রয়েছেন তাদের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার ইতিমধ্যে চলে এসছেন। সন্দীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন জেলা সভাপতি, তিনি রয়েছেন। কিন্তু তাদের জানিয়ে রাখি যে আজ সুকান্ত মজুমদার আসার কি বিষয়ে, কেন আজকে এই কাঁচাপাড়া শহরে, সেই বিষয়গুলো আমরা পুরো তাদের থেকে আমরা জানবো, সুকান্ত মজুমদার থেকে জানবো। দেখতে পাচ্ছেন বিজেপি সমর্থক কর্মীরা তারা নিয়ে চলে এসেছেন সুকান্ত মজুমদারকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার তিনি কাঁচাপাড়া শহরে এসেছেন প্রথমবার। দিক দেখতে পাচ্ছেন এখানে কাঁচাপাড়া শহরে এসেছেন ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, যেখানে একে পর একে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ফাল্গুনী পাত্র চলে এসেছেন, রাজ্যের নেত্রী ফাল্গুনী পাত্র তিনি চলে এসেছেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনিও আসছেন আজকে জেলা যুব সভাপতি বিমলেশ তিওয়ারি, তার বাড়িতে এসেছেন। তার বাড়িতে ইতিমধ্যেই আর কিছুক্ষণ মধ্যেই ঢুবে আমরা বলবো, একটু দেখাতে। দেখতে পাচ্ছেন চলে এসেছেন সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার চলে এসেছেন, ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসেছেন কাঁচাপাড়া শহরে। এই প্রথমবার যেভাবে আমরা দেখতে পাচ্ছি দল যেভাবে সক্রিয় হচ্ছে, দল যেভাবে সংগঠিত হচ্ছে, সেই জন্য বিজপুরের বিজেপি সমর্থক কর্মীদেরকে সংগঠন করার জন্য, একত্রিত করার জন্য আজকে এই সুকান্ত মজুমদার নাকি বিজপুরে এসেছেন। সমস্ত বিজেপি কর্মী সমর্থক তারাও এসেছেন এখানে। ফাল্গুনী পাত্র ইতিমধ্যে ঢুকেছেন, রয়েছেন এখানে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তিনি রয়েছেন। আর কে দেখতে পাচ্ছেন গাড়ি, তার যে গাড়ি ইতিমধ্যে চলে এসছে, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাকে। ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসছেন, সন্দীপ বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন, সন্দীপ বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, সুকান্ত মজুমদার তিনি চলে এসছেন, দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার চলে এসছেন, ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি বিজেপি রাজ্য সভাপতি তিনি চলে এসছেন। দেখতে পাচ্ছেন এখানে আজকে বিমলেশ তিওয়ারি তার বাড়িতে এসছেন, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে, তাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থক পক্ষ থেকে কাঁচাপাড়া শহরে। দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার চলে এসছেন সরাসরি, দেখতে পাচ্ছেন কাঁচাপাড়া শহরে বিজেপি সভাপতি হওয়ার কাঁচাপাড়া শহরে প্রথমবার সংগঠনকে শক্ত করার জন্য, সংগঠনকে আরো শক্ত করার জন্য আজকে তিনি এসেছেন। আপনারা জানেন গত 26 তারিখে আমাদের বহু কর্মী সমর্থকদের উপরে পুলিশের অত্যাচার হয়েছিল, আমাদের যুব মোর্চার সভাপতি এই জেলার তার উপরে অত্যাচার হয়েছিল, সেই একটু বেশি আঘাত পেয়েছিলেন, আজকে তাকে দেখতেই তার কাছে আসা, বিমলেশকে দেখতে এখানে আসা। এই যে আমরা দেখেছিলাম যিনি বিধায়ক ছিলেন, একসময় সাংসদ ছিলেন, আপনাদের দলের হয়ে টিকিট পেলেন, আপনার দলের হয়ে প্রচার করলেন, আপনার দলের সব কিছু পেলেন, তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে লাভ করে দিলেন। সবার লড়াই করার ক্ষমতা থাকে না, যিনি লড়াই করেছেন পরে করে এসছেন, দেখতে পাচ্ছেন তার বাড়িতে এসছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার সঙ্গে আমরা কথা বললাম, তার বাড়িতে এসছেন সুকান্ত মজুমদার, তার বক্তব্য আপনারা শুনলেন, বিনোদ গৌর রয়েছেন বিনোদ শর্মা তার সঙ্গে। আজকে সুকান্ত মজুমদার এখানে কাঁচাপাড়া শহরে কি বলবেন? আমরা তো সুকান্তদাকে স্বাগত জানাই, আমাদের সৌভাগ্য আমাদের মাননীয় রাজ্য সভাপতি আমাদের কাঁচাপাড়ায় পদার্পণ করেছেন, ওনাকে ওয়েলকাম জানাই, ওনাকে স্বাগত জানাই। উনি এসছেন আমাদের যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, ওনার যে আমাদের 26 তারিখে ব্যারাকপুরে যা আন্দোলন করতে গিয়ে ওর উপরে আক্রমণ হয়েছিল, আমিও জেলে ছিলাম, তো সেই ক্ষেত্রে উনি সুকান্ত দা এসছেন ওনার সাথে দেখা করতে। সুকান্ত মজুমদার কাঁচাপাড়া শহরে কোথাও মনে করছেন যে দল আরও শক্ত হবে? নিশ্চয়ই হবে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বীজপুরে শক্ত মাটি হবে, এটা আমরা আশাবাদী। এবং আমাদের সংগঠন, ভালো সংগঠন আছে, আমাদের অনেক কর্মী আছে যারা এখনও সেরকমভাবে ভয়
মানে ভয় ভীতির মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে, তারা একদম সুন্দরভাবে আগামী দিনে ময়দান নামবে, নিশ্চয়ই নামবে, নিশ্চয়ই। আমরা কথা বললাম বিনোদ শর্মা জেলা নেতা, তার সঙ্গে কথা বললাম, বলবো একটু দেখাতে, দেখতে পাচ্ছেন বিমলেশ তিওয়ারি তার বাড়িতে এসেছেন, এখানে রাজ্য সভাপতি বিজেপি সভাপতি সুকান্ত, ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসেছেন, তার সঙ্গে আমরা কথা বললাম, তার বক্তব্য আপনারা সরাসরি শুনলেন যে কর্মী সংগঠনকে কীভাবে আরও শক্ত করা যেতে পারে, আরও সক্রিয়ভাবে কীভাবে করা যেতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা, নাকি বিমলেশ তিওয়ারি যিনি জেলা যুব সভাপতি তার বক্তব্য আমরা শুনলাম, তার বক্তব্য আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন একবার দেখাতে, যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপি সভাপতি তিনি এসেছেন, তিনি বিমলেশ তিওয়ারি যিনি যুব সভাপতি জেলা যুব সভাপতি তার সঙ্গে দেখা করতে এসেছেন, তার বক্তব্য অনুযায়ী যা শুনলাম যে বিমলেশ তিওয়ারি কিছুদিন আগেই যে তৃণমূলের হাতে যে আক্রান্ত হয়েছিলেন তাকে যে মারধর করা হয়েছিল সেই জন্য তাকে দেখার জন্য নিয়ে এসেছেন, যে তিনি এখন কী অবস্থায় রয়েছেন তার সঙ্গে বলবো একটু দেখাতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে কর্মী সমর্থকদের প্রচুর জমায়েত হয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেন, আরেকজন রয়েছেন জেলা নেতা রয়েছেন তার সঙ্গে কথা বলেন, আজকে সুকান্ত মজুমদার এই কাছেবাস মানে মনে করছেন এবার শক্ত মানে কর্মী সমর্থকরা বাইরে সুকান্তদা কর্মীদের পাশে চিরকাল ছিল, আগামী দিনেও থাকবে, আজকে আমাদের জেলার যুব সভাপতি আক্রান্ত পুলিশের হাতে, যার জন্য সুকান্তদা তার মানবিকতার খাতিরে সেই কর্মীর পাশে এসে দাঁড়ানোর বার্তা দেওয়ার জন্য আজকে বিমলেশ ভাইয়ের বাড়িতে এসছে, বিমলেশ ভাইয়ের শারীরিক যে পাঁজর ভেঙে গেছিল তার শুশ্রূষা সম্পর্কে জিজ্ঞেস করে উনি আবার বেরিয়ে যাবে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, দলের কর্মীর পাশে উনি এসে দাঁড়ানোর জন্যই এসছেন। এই আশাটা কি বার্তা দেবে কর্মীদের মধ্যে? কর্মীদের মধ্যে বার্তা দেবে যে রাজ্য সভাপতি তার পাশে রয়েছে, সবসময় তাদের পাশে রয়েছে, রাজ্য সভাপতি আপদে বিপদে কর্মীদের পাশে থাকবে এটাই স্বাভাবিক, এবং সুকান্তদা যেরকমভাবে আমাদের পাশে আগামী দিনেও দাঁড়িয়েছে আগে ভবিষ্যতেও দাঁড়াবে এই বার্তা দেওয়ার জন্যই এসছে। অনেক নেতা তো আসলো আপনার দলে, আবার লাভ তারা লাভ করে পেয়ে আবার চলে গেল অন্য দলে, দেখুন এটা তো আসবে, বিজেপি একটা বড় দল, এখানে আসবে যাবে, এটা রাজনীতিতে চলতে থাকবে, কিন্তু তারা কতদিন বিজেপিতে থাকবে, বিজেপির সমস্ত কিছু মেনে শিষ্টাচার মেনে থাকতে পারবে এটা তাদের উপরে ডিপেন্ড করবে। নিশ্চয়ই, আমরা কথা বললাম জেলা নেতা রাজ্য নেতা তার সঙ্গে কথা বললাম, তার বক্তব্য আপনারা শুনলেন, বলবো একটু বাড়ি দিয়ে দেখাতে, যে দেখতে পাচ্ছেন প্রচুর বিজেপি সমর্থক কর্মীরা তারা এসেছেন এখানে, যিনি আজকে সুকান্ত মজুমদার যিনি জেলা রাজ্য সভাপতি জেলা নেতা বিমলেশ তিওয়ারি তার বাড়িতে এসেছেন, দেখতে পাচ্ছেন এখানে, বলবো একটু দেখাতে, দেখতে পাচ্ছেন তার বাড়িতে ইতিমধ্যে চলে এসেছেন সুকান্ত মজুমদার। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচাপাড়া থেকে দেখতে পাচ্ছেন কাঁচাপাড়া আব্দুল জাফর রোড, কাঁচাপাড়া 14 নম্বর ওয়ার্ড আব্দুল জাফর রোড, ঠিক কলেজের ঠিক কাঁচাপাড়া কলেজের ঠিক উল্টো দিকে, সেখানে আজকে এসেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসেছেন, দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি এখানে, তার বাড়িতে এসেছেন বিমলেশ তিওয়ারি বাড়িতে, যে বিমলেশ তিওয়ারি কিছুদিন আগেই পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন তার বাড়িতে আজকে দেখতে এসেছেন সুকান্ত মজুমদার, দেখতে পাচ্ছেন তার সঙ্গে আমরা কথা বললাম যে বিমলেশ তিওয়ারিকে তাকে দেখার জন্য, তিনি সরাসরি এটাই বললেন, আমার বিনোদ গড় এসেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ময়ূরী চক্রবর্তী তার সঙ্গে, ময়ূরী কি বলবে, তোমার সেই সময় ছিলে যে সময় বিমলেশ তিওয়ারি আক্রান্ত হয়েছিল, কি হয়েছিল? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত 26 তারিখে এরকম আমরা একটা র্যালি করেছিলাম, তো তার এগেনস্টে পুলিশ আমাদেরকে আক্রমণ করেছিল, পুলিশ আমাদেরকে র্যালি করতে আটকেছিল, এটা একবার না এটা দীর্ঘবার বারবার করে হয়েছে, তো আমরা সেই জায়গাতে ছাড়িনি জায়গা, আমরা র্যালি করেছিলাম এবং র্যালি করার পর আমাদের উপর আক্রমণ হয়, শুধু বিমলেশদা একা না, সবাই অনেককেও মার খায়, ফাল্গুনীদি ছিলেন, জেলা সভাপতি ছিলেন, অপর্ণাদি ছিলেন রাজ্যের মহিলা মোর্চার সম্পাদিকা, আমরা নিজেরা উপস্থিত ছিলাম, আরও আমাদের সাধারণ কার্যকর্তা যারা ছিলেন তারা মার খেয়েছে, তো এই সমস্ত তো ঘটেই, আমরা বিরোধী দল করতে এসেছি, আমরা জানি মার খাবো, মার অনেক কিছুই হবে, এটা কি আটকানো যেতে পারে বিজেপিকে এইভাবে কখনোই আটকানো সম্ভব না, এর আগেও অনেক চেষ্টা হয়েছে বিজেপিকে আটকানোর, এখনো সম্ভব হয়নি, আগামী দিনেও সম্ভব হবে না, বিজেপি লড়াই লড়ছে এবং আগামী দিনেও লড়াই লড়বে।
আমরা কথা ময়ূরী চক্রবর্তী তার সঙ্গে কথা বলেন, তার বক্তব্য আপনারা শুনলেন যে আগামী দিন বিজেপি লড়াই লড়বে, তার বক্তব্য অনুযায়ী সুকান্ত মজুমদার তিনি এসেছেন, তার সঙ্গে প্রচুর বিজেপি সমর্থক কর্মীরা তারাও এসেছেন দেখতে পাচ্ছেন এখানে, বিনোদ গুরুজি তার সঙ্গে কথা বলেন। বিনোদা কি বলবেন, একটা সময় ছিল যে যে সময় আমরা বিজেপি দেখেছিলাম অনেকটাই সক্রিয়ভাবে ময়দানে ছিল, কিন্তু এই সময় আছে, এখনো সক্রিয় আছে, আর আমরা মানে আবার ব্যাক সেভাবেই করছি, তার থেকে আরও জোরে করছি, অসুবিধে নেই। আমাদের প্রচুর যত কর্মী ছিল সবাই আমাদের সঙ্গে রয়েছে, আর তাদের নিয়ে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। এই যারা শাসক শ্রেণী রয়েছে তাদের মধ্যে কি বার্তা যাবে, কারণ একটা জেলা সভাপতি যিনি ভীমেশ তিওয়ারি যুব জেলা সভাপতি তিনি আক্রান্ত হয়েছিলেন, তার বাড়িতে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, সেই রাজ্য সভাপতি এসে একটা বার্তা দিয়েছেন কি আমরা সবাই বিজেপির সবাই কার্যকর্তা, কেউ বড় ছোট নয়। রাজ্য সভাপতি এসছেন একজন জেলা কার্যকর্তাকে দেখতে, যুব মোর্চার কার্যকর্তাকে দেখতে, সেখানে সেটাই প্রমাণিত করে কি আমাদের মধ্যে সবাই কার্যকর্তা, সবাই এক অপরের চিন্তা করে। ও আক্রান্ত হয়েছিল, আমরা বিরোধী রাজনীতি করছি, আক্রান্ত হওয়া স্বাভাবিক, সেভাবেই আমরা রয়েছি, আর আমরা এর জন্য আরও জোর জোশ জাগবে এখানকার কর্মীদের মধ্যে, যাতে আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হব। হ্যাঁ, আমরা দেখেছি 2019-এ অনেক পুরনো কর্মী, 19-এর পর অনেক পুরনো কর্মীরা বাড়িতে বসে গেছে, তারা কি আবার ময়দানে আসবে? একদম আসা শুরু হয়ে গেছে, আসছে, যারা বসেছিল তারা বেরিয়ে এসছে, অনেকটাই বেরিয়ে এসছে, যারা মানে আমরা প্রত্যেক কার্যক্রমের মধ্যে আমরা আমাদের কর্মীদেরকে জাগ্রত করতে পারছি, তাদের আনতে পারছি, তারা আস্তে আস্তে বেরোচ্ছে, আর আমাদের সব কার্যক্রমগুলো সফল হচ্ছে। নিশ্চয়ই, আমরা কথা বললাম বিনোদ গুণ তার সঙ্গে কথা বললাম, তার বক্তব্য আপনারা শুনলেন, পুরোটাই আমরা সরাসরি দেখাচ্ছি, বলবো একটু দেখাতে দেখতে পাচ্ছেন এখানে সুকান্ত মজুমদার তিনি এসেছেন, ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসেছেন দেখতে পাচ্ছেন, ভীমেশ তিওয়ারি জেলা যুব সভাপতি তার বাড়িতে এসেছেন, ঘরের ভেতরে তিনি প্রবেশ করেছেন, এখন তিনি ভীমেশ তিওয়ারির সঙ্গে তিনি আলোচনা করছেন তার বাড়িতে, তার বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন কাছেবা মণ্ডল সভাপতি অমিত মণ্ডল তিনি এসেছেন, তার সঙ্গে কথা বলবো, কাছেবা এক নম্বর অমিত মণ্ডল তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হীরা তিনি রয়েছে, হীরার সঙ্গে কথা বলবে, হীরা মণ্ডল, হীরা কি বলবে, হীরা আজকে সুকান্ত মজুমদার কাছেবা সভাপতি, আপনারা জানেন যে আমাদের লড়াকু নেতা যুব মোর্চার সভাপতি ব্যারাকপুরে যুব মোর্চার ডাকে এক বিশাল আন্দোলন গড়ে তোলার যে আমাদের চোর ধরো জেল ভরো সেই আন্দোলন হচ্ছিল গণতন্ত্র বাঁচাও, সেখানে সে পুলিশের কাছে যে তৃণমূলের গুন্ডা বাহিনীর মতন পুলিশ আক্রমণ করেছে, তার ইঞ্জোর হয় এবং সে হাসপাতালে ভর্তি থাকে, তাকে দেখতে আজকে সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি জেলা সভাপতির আহ্বানে তিনি এসছে, এবং এখন আমাদের যুব মোর্চার সভাপতিকে তিনি এখন তার শারীরিক বিষয়ে জানকারি নিচ্ছে। এই যে আশাটা কি বার্তা যাবে দলের কর্মীদের মধ্যে? স্বাভাবিকভাবে কাঁচাপাড়ার বুকে রাজ্য সভাপতি এসে এটা মানুষের আপনারা দেখতে পেরেছেন যে যখন একদম কাঁপা মোড় থেকে মানুষের বেরিয়ে রাস্তায় এসে সুকান্ত মজুমদারকে দেখছে যে পশ্চিমবাংলায় এমন একটা নেতা লড়াই করছে যে তার নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবাংলা সোনার বাংলা হবে, তো এটা স্বাভাবিকভাবে সবাই খুশি এবং আনন্দিত, কর্মীরা তো আরও বেশি আপ্লুত। পুরনো কর্মীরা আবার বেরোবে? পুরনো কর্মীরা তো দেখুন সবই পুরনো কর্মীই আছে, নতুন পুরনো মিলেই আমাদের কম্বভাবে চলছে, ঠিক আছে, এখানে কোনো ঘাবড়াবার কোনো জায়গা নেই। কিন্তু যারা তো এত বছর ধরে যাদের আন্ডারে কাজ করলেন আপনারা, যারা তৃণমূল থেকে এসে বিজেপিতে তারা সব কিছু ফায়দা নিল আবার চলে গেল বিজেপিতে, ওই তারা তো বলছে পাপ করেছে নাকি, কী পাপ করেছে আপনারা ওদের সাংবাদিক গিয়ে আপনার জিজ্ঞেস করবেন তাহলে বোঝা যাবে। নিশ্চয়ই, আমরা হীরা মণ্ডলের সঙ্গে কথা বললাম, তার বক্তব্য আপনারা শুনলাম, বলবো আর একটু দেখাতে দেখতে পাচ্ছেন এখানে, আর কিছুক্ষণ মধ্যেই তিনি বেরোবেন।
কাঁচাপাড়া রয়েছে, যেখানে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি এসেছেন, দেখতে পাচ্ছেন বিমলেশ তিওয়ারি। তোমাদের ব্যারাকপুরে কজন এসছে? ব্যারাকপুরে তোমরা দাঁড় করাতে পারো। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন কাঁচাপাড়া শহরাঞ্চলে, আব্দুল জাফরুল সেখানে তিনি এসেছেন, বিমলেশ তিওয়ারি যিনি যুব বিজেপি জেলা বিজেপি যুব সভাপতি বিমলেশ তিওয়ারি তার বাড়িতে এসেছেন, তাকে দেখার জন্য এসেছেন, যেহেতু কিছুদিন আগেই পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন বিমলেশ তিওয়ারি, তাকে দেখার জন্য তিনি এসেছেন। জল আছে? জল আছে, উপর আছে। আর কিছুক্ষণ পরেই তিনি বেরোবেন বাড়ি থেকে, তা আমি সরাসরি তার থেকে জানার চেষ্টা করব, অনেকই প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন আশা করি তিনি তার থেকে আমরা পাবো। রাজ্য জেলা সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন কাঁচাপাড়া শহরে, এই প্রথম জেলা সভাপতি হওয়ার পর প্রথমবার তিনি কাঁচাপাড়া শহরে এসেছেন, তো তার থেকে আমরা জানার চেষ্টা করবো। রাজ্য সভাপতি তিনি এসেছেন, জেলা সভাপতি যুব জেলা সভাপতি বিমলেশ তিওয়ারি তার বাড়িতে এসেছেন, আমি কোন অ্যাঙ্গেল থেকে বলছি তুমি বুঝতে পারছো? আমার মজা নিয়েছি।
রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন কাঞ্চিপাড়া শহর অঞ্চলে। জেলা যুব সভাপতি বিমলেশ তরি তার বাড়িতে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জেলা যুব সভাপতি যিনি বিমলেশ তরি তিনি আক্রান্ত হয়েছিলেন। তো ওই আক্রান্তে অনেকই বিজেপি কর্মী সমর্থকের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল, একটা আতঙ্কে তারা ছিল। কিন্তু সেই আতঙ্কে কাটিয়ে আজকে তিনি জেলা সভাপতি যিনি যখন তিনি নিজেই এসেছেন, তো যারা যারা মার খেয়েছিল, যারা যারা যাদেরকে পুলিশ আটক করে রেখেছিল, তারা সবাই এখানে এসেছেন, সবার সঙ্গে দেখা করছেন, সবাইকে একটা সবাই এখানে উপস্থিত রয়েছেন। এক একটা করে মণ্ডল সভাপতি যিনি রয়েছেন, রাজ্য নেতা জেলেরা সবাই বেরিয়ে আসছেন। বিজেপি কর্মী সমর্থকরা তাদের বক্তব্য যা শুনে আমরা যা বুঝলাম, তাদের বক্তব্য যে এবার হয়তো বিজেপি এই ব্যারাকপুর অঞ্চলে, এই ব্যারাকপুর সাংগঠনিক জেলা অঞ্চলে এবার একটু সাহস নিয়ে তারা ময়দানে নামবে। পুরনো যারা কর্মী সমর্থক যারা বসে গেছিলো এক সময়, তারাও ময়দানে নামবে, যাতে 2024 সেই তাদের টার্গেট।
কিছুক্ষণ পরে তারা প্রেস মিট করবেন সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার তিনি প্রেস মিট করবেন কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি বিমলেশ্বরী তার বাড়িতে এখনও রয়েছেন, সে এখনও আলোচনা চলছে। একটা একটা করে যারা মণ্ডল সভাপতি, যারা জেলা নেতা, রাজ্য নেতা, তারা বাইরে বেরিয়ে আসছেন। বিজেপি কর্মী যারা রয়েছেন, যারা নেতা রয়েছেন, তাদের সঙ্গে কথা বললাম। তাদের বক্তব্য অনুযায়ী যে যে একটা আমরা যে আতঙ্কে ছিলাম, যে একটা ভয়তে ছিলাম, সেই ভয়টা কেটে গেছে। কারণ জেলা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এইভাবে যে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে স্লোগান দিতে হবে অরেঞ্জ সবুজ পতাকাটা উঠতে উঠবে, ঠিক আছে? দু হাজার একুশের পর আমরা যা দেখেছিলাম, দু হাজার একুশের পর যে জমিটা হারিয়ে ফেলেছিল বিজেপি যে এই সংগঠন, সেই আবার আগামী দিন শক্ত হবে সেই আশা করা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। তার যা বক্তব্য সেই যা যা বুঝতে পারলাম আমরা। বেরিয়ে আসছেন সুকান্ত মজুমদার, তিনি বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এখানে। এই মুখে বলতে হবে, বলতে পারবে ফাঁকা হবে না, এই যেতে যেতে বলবে ফাঁকা হবে না। ফাল্গুনী পাত্র তিনিও এসেছেন দেখতে পাচ্ছেন। জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় তিনিও বেরিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন। যারা মণ্ডল সংগঠন যারা দায়িত্বে রয়েছেন তারাও আস্তে আস্তে একে পর এক বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা আপ্তাক খবর পর্দায় দেখতে পাচ্ছেন, আপ্তাক খবর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। তবে ফাল্গুনী পাত্র তিনিও এসেছেন তার সঙ্গে কথা বলতে। ফাল্গুনী পাত্র তার সঙ্গে কথা বলার চেষ্টা করো। ফাল্গুনী, এই কাঁচাবাজার শহরে সুকান্ত মজুমদার কী বলবেন? হ্যাঁ, স্বাভাবিক
আমাদের যে এসডি অফিসে যেদিনকে আন্দোলন করতে গিয়ে এরা আমার সাথে যুব মোর্চার ছিল মহিলা যারা ছিল তারা প্রত্যেকে অ্যাসাল্ট হয়েছে, ওর পাজরের হাড় ভেঙেছে। স্বভাবতই দেরি করে হলো, তার ফোনে এতদিন ধরে উনি খবরাখবর নিতেন, আজকে সুযোগ বুঝে তাকে দেখতে এসছেন। দিদি আমরা দেখেছিলাম যে একটা সময় 2021-এ পর যে একটা যে জমিটা হারিয়ে দিয়েছিল বিজেপি, সেই কি শক্ত হবে? জমি শক্ত ছিল, অত্যাচারের ভয় কিছু মানুষ চেপেছিল, কিন্তু আবার পরিস্থিতি আসছে, মানুষ সাধারণ মানুষ যাক যে বুঝতে পারছে যে পাশের বাড়ির মানুষটাকে তৃণমূল কিভাবে লুটেছে। তো স্বভাবতই মানুষের যখন চেতনা ফিরেছে, সবাই জাগ্রত হয়েছে, স্বভাবতই পরিস্থিতি পাল্টেছে। ফাল্গুনী পাত্র তার সঙ্গে কথা বললাম, সুকান্ত মজুমদার তিনি প্রেস মিট করবেন, তার সঙ্গে দেখার চেষ্টা করবো। আমি শুরু করি, মানিক ভট্টাচার্য বলেছেন, মানিক ভট্টাচার্য বলেছেন যে আমার ছবি আপনারা দেখে নিয়েছেন, আমি এখানেই আছি, লুক আউট নোটিশ জারি করার কোনো কারণ নেই, আমি কোথাও যাবো না, আইনের সহযোগিতা করেছি, এখনো করব। সিবিআই এর কাছে কি ওনাকে বলা উচিত ছিল? সিবিআই লুক আউট নোটিশ জারি করেছে ওনার বিরুদ্ধে, সিবিআই তাকে খুঁজে পাচ্ছে না, যখন উনি বাড়িতে থাকছেন তারপরে সিবিআই গেলে পরে পালিয়ে যাচ্ছেন, তাহলে তো মুশকিল, সিবিআই সম্মুখীন হওয়া উচিত ওনার। বলছি একটু শান্তিতে থাকতে দিন। শান্তিতে থাকতে গেলে তো লোককে শান্তি দিতে হয়, এতদিন ধরে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান থেকে হাজার হাজার বেকার যুবকদের স্বপ্ন কেড়ে নিয়েছেন, জীবন কেড়ে নিয়েছেন, শান্তি কোথা থেকে পাবেন? পাপ বাপকেও ছাড়ে না। সুকান্ত দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আইনের প্রতি যদি ওনার ভরসা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে বলুন। মিডিয়া ট্রায়াল কি চলছে না চলছে আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর কাছের লোকের বাড়ি থেকে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া যাচ্ছে, বাংলার মানুষ কোনো দেখেনি, মিডিয়াই দেখিয়েছে আমাদেরকে। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের দেশ বিদেশে অনেক সম্পত্তি পাওয়া গেছে, পার্থর আত্মীয়র বাড়িতে প্রচুর সম্পত্তি পাওয়া গেছে, সবে শুরু। শুধু পার্থবাবুরই যদি এই পাওয়া যায়, পার্থবাবুকে যিনি বসিয়েছেন তার আত্মীয় স্বজনের আরো কত সম্পত্তি পাওয়া যায় দেখুন। আপনি বলেছেন পরে স্টেপ ববি হাকিম, ববি হাকিমরা প্রশ্ন করছে, এই বিষয়টা জানলেন কি করে আপনারা? দেখুন, আমি এটাই বলেছি যে দুজন অসুস্থ হচ্ছেন বারবার, একজন হাকিমকে পাঠাতে হবে, কোন উনি সেটাকে নিজের দিকে ধরে নিয়েছেন। আমরা বাংলায় জানি ঠাকুর ঘরে কে, তো কেউ বলে যে আমি কলা খাইনি, এই ভয়ে উনি এরকম করেছেন। ভয়ের টেনশনের কিছু নেই, সময় এলে পরে উনি ঠিক সময়ে ঠিক জায়গায় যাবে। বিজেপির একটা নতুন স্লোগান হয়েছে, চোর ধরো আওয়াজ তোলো, 13 সেপ্টেম্বর আপনারা সেটাকে করছেন, কি উদ্যোগটা কি নিচ্ছেন? নবান্ন ঘেরাও, নবান্ন ঘেরাওয়ের জন্য এখান থেকে হাজার হাজার সমর্থক আমাদের, তারা যাবেন, গোটা কলকাতা স্তব্ধ হয়ে যাবে সেদিন, কয়েক লক্ষ বিজেপির কর্মী সমর্থক সেদিন কলকাতায় পৌঁছবে। ভোট পরবর্তী হিংসায় 3 জন গ্রেপ্তার হয়েছে বোলপুর থেকে, এখনো পর্যন্ত অনেকে বাকি আছে দাদা, সিবিআই কি ঠিকমতো কাজ করছে? আরো তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। কেন? আরো অনেক দিন হয়ে গেল, 1 বছর পার হয়ে গেছে, এত দেরি করে অ্যারেস্ট হচ্ছে, আরো আগে অ্যারেস্ট হলে আমরা খুশি হতাম। মানে কিসে সিবিআই তৎপরতা? সিবিআই তৎপরতা আরো দ্রুত হলে আমাদের খুশি হবে। কেন? আমাদের এত স্লো অ্যারেস্ট হচ্ছে, আরো আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। বলছি যে শুভেন্দু অধিকারী বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে, এর নাম বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন যে দলের কেউ তারা ঘটনাটাকে তাকে ফাঁসানো হয়েছে নারদায়, সে বিষয়ে শুভেন্দু দাই সঠিক তথ্য দিতে পারবেন, আমাদের কাছে নারদা সম্পর্কিত কোনো তথ্য নেই। বিচার তো ন্যায় ব্যবস্থার দেওয়ার দায়িত্ব, বিচার আমিও দিতে পারবো না, সিবিআই ইডিও দিতে পারবে না, সিবিআই ইডি তথ্য প্রমাণ সহ সামনে তুলে ধরতে পারবে। এর শেষ প্রক্রিয়াকরণটা কবে দেখতে পারবে সাধারণ মানুষ? না, আমি আবার একই কথা বলবো যে ন্যায় ব্যবস্থায় এটা সঠিক পদ্ধতিতে দেখাতে পারবে, সঠিক সময়ে দেখাতে পারবে। এখনো পর্যন্ত সারদা মামলার কেলেঙ্কারিতে চার্জশিট কেন পাওয়া যাচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে হয়তো, কারণ সিবিআই যে তদন্ত করছে সারদা মামলাতে, সেই মামলার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সকলেই জানেন, এটা লাল ডায়েরির কথা আমরা শুনেছি, সেই লাল ডায়েরি পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে সিবিআই হাতে পায়, তার ফলে তথ্য প্রমাণ সামনে যাওয়া মুশকিল হচ্ছে, এবং
সিবিআই এর এই তদন্ত কোর্টের নিগরানিতে চলছে, অতএব মহামান্য আদালত সমস্ত বিষয়ের উপর চোখ রাখছে, আমাদের আদালতের উপর ভরসা আছে। সৌগত রায় বারবার খালি হুমকি দিচ্ছেন যে বিরোধীরা যদি কেউ তাদের চোর বলে তারা ব্যবস্থা নেবে, কখনো বলছেন জুতো বানাবেন চামড়া দিয়ে, কখনো বলছেন ঘরে ঢুকিয়ে দেবেন, হুমকি দিচ্ছেন। উনি সামনে এবার ঘরে ঢুকে যাবেন, চলুন। সিবিআই নিজেদের কোনো তদন্ত করতে পারে না, ঠিক আছে? সিবিআই কিভাবে তদন্ত করতে পারে আমাদের এটা জানা দরকার। এক, কোনো রাজ্য সরকার যদি চান যে সিবিআই তদন্ত হোক তাহলে হতে পারে। দ্বিতীয় হচ্ছে কোর্টের রায়, তো আমরা কোর্টে এই বিষয়টা নিয়ে যাব যদি প্রয়োজন হয়। বালি পাচারের কথা বলুন, দাদা বলেছেন আপনারা নাকি বিধায়ক কিনছেন, সেই জায়গায় 5,500 কোটি টাকা খরচ করছেন বিরোধী দল। কে বলেছে? কেজরিওয়াল, আপের প্রধান। আপ প্রধান মাথা খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই আমরা কথা বললাম সুকান্ত মজুমদার, অনুগত ভেতরে বলছেন এই বিষয়ে কি বলবেন? গাঁজা কেস দিয়ে, গাঁজা কেস দিয়ে ঢুকেছেন, কি বলবেন অনুমত মন্ডল দাদা? সুকান্ত মজুমদার, তার সঙ্গে কথা বললাম সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সন্দীপ কি বলবে? সন্দীপ দা, সন্দীপ দা আজকে কি নিয়ে আলোচনা আপনার হলো? দেখুন, আন্দোলনে আমাদের যুব সভাপতি আহত হয়েছিলেন, তো হসপিটালে এসেছিলেন দুদিন। তো সুকান্তদা এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন গতকালকের কার্যক্রম থেকে আজকে এসসি মোর্চা কলকাতার কার্যক্রমে। তো উনি এতটাই দয়ালু যে কার্যকর্তাদের প্রতি এতটাই ওনার ভালোবাসা যে উনি দেখা করতে এসেছিলেন। সাধারণ সৌজন্য সাক্ষাৎকার, কার্যকর্তা কেমন আছে না আছে সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ, আর বিশেষ কিছু। 21 পর আমরা দেখেছিলাম বিজেপি যে জমিটা হারিয়ে ফেলেছিল, সেই জমিটা কবে পাবে? নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছে। দেখুন না, প্রত্যেকটা কার্যক্রমে কীরকমভাবে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে লোক হচ্ছে। আপনার বিগত দিনে সুকান্তদার ব্যারাকপুরের মিটিং বলুন, কিংবা শুভেন্দুদার ইচ্ছাপুর থেকে সামনাগর যে র্যালি হয়েছে, ঐতিহাসিক র্যালি। তো মানুষ তো খুব স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে অংশগ্রহণ করছিল, এবং এখন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে যেরকমভাবে শাসক দলের দুর্নীতি ধরা পড়ছে তাতে তো আরও বেশি সক্রিয়তা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি বিচারক হোক কিংবা আম পাবলিক সবাইকে গাঁজা কেস দেওয়া হচ্ছে, কী বলবেন? এখন তৃণমূলের কাছে কোনো কার্যকর্তা নেই, শুধুমাত্র পুলিশকে তৃণমূল ব্যবহার করছে প্রশাসনিক দলতান্ত্রিকরণের, এটা শেষ অবস্থা। চিন্তা নেই, আগামী দিন ভারতীয় জনতা পার্টি আসছে, তখন মানুষ সুবিধা পাবে। এই যে রাস্তার উপর থেকে বালি পাচার হচ্ছে, সাদা বালি, যেখানে সরকার নিজেই বলছে সাদা বালি ব্যান আছে, এগুলো দেখুন, আপনারা স্থানীয়ভাবে রয়েছেন, আপনারা সবই জানেন। তো যদি আপনি আগ্রহী থাকেন তাহলে আপনি আদালতে মামলা করুন, তো আদালতের নির্দেশিকায় সিবিআই তদন্ত হবে, তখন এসবগুলো মানুষের সামনে আরও বেশি চুরির কেস সামনে আসবে। আপনি জেলা সত্য অপরাধ দেখলাম প্রথমবারে যে শুভেন্দু অধিকারী আসলেন, সুকান্ত মজুমদার আসলেন এই ব্যারাকপুর অঞ্চলে, তো দল কীভাবে আর সক্রিয় হবে? দল সক্রিয় আছে, তো আগামী দিন আরও যাতে সক্রিয় থাকে তাহলে তার জন্যই এনারা আমাদের প্রতি স্নেহশীল। তো ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে, ব্যারাকপুরের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে। আগামী দিন ব্যারাকপুর থেকে 2024 যাতে লোকসভার সাংসদ ভারতীয় জনতা পার্টি থাকে তার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছি। আমার কথা বলেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি বিজেপি, তার সঙ্গে কথা বলেন, তার বক্তব্য আপনারা শুনুন। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।